আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ওয়ারিশন। ঘরের বাইরে পা রাখতেই প্রফুল্লবাবু দেখতে পেলেন চারিদিকে বেশ একটা হাসি খুশি ভাব। টমেটোর মতো টুকটুকে রাঙা রোদ উঠেছে, আমলকি গাছে বসে একটা দোয়েল পাখি ফোচকে ছেলেদের মতো শীষ দিচ্ছে, ঘাসের উপরে হোমিওপ্যাথি ওষুধের ফোটার মতো শিশির জমে আছে, হিমেল একটা হাওয়া সজনে আর নিম গাছের সঙ্গে নানা কথা কইতে কইতে বয়ে যাচ্ছে। আরও যেসব দৃশ্য প্রফুল্লবাবুর চোখে পড়ল তাতে তার খুশি হওয়ার কথা নয়। যেমন নগেন ঘোষাল দাঁত খিঁচিয়ে ঘ্যাঁস ঘ্যাঁস করে দাঁতন করছেন, পরাণ মিত্তির তার বাড়ির বারান্দায় মাদুরে বসে উচ্চকণ্ঠে ছেলে পটলকে ইংরেজি গ্রামার পড়াচ্ছেন, নিমাইশর খেলের বুড়ি পিসি কতক বককে বকা ঝকা করতে করতে সামনের উঠোনে গোবর ছড়া দিচ্ছেন, এসব নিত্য নৈমিত্তিক দৃশ্য। তবু আজ এসব দৃশ্য তার ভারী ভালো লাগলো। বাস্তবিক প্রফুল্লবাবু আজ খুবই প্রফুল্ল বোধ করছেন। প্রফুল্লবাবুর প্রফুল্ল হওয়ার যথেষ্ট কারণও আছে, তার অবস্থা বিশেষ সুবিধের নয়। বাজারে বেশ কিছু ধার দেনা আছে, চাষবাস থেকে তেমন আয় হয় না, টাকার অভাবে বাড়িটা মেরামত করতে পারছেন না, বর্ষাকালে ঘরে জল পড়ে, পয়সার জোর না থাকলে মানুষের কাছে মানসম্মান বজায় রাখাও যায় না, লোকে ভারী তুচ্ছতাচ্ছিল্য করে। তিনি গরিব হলেও তার খুড়ো মশাই বেজায় বড় লোক, লোহার কারবার করে লাখো লাখো টাকা করেছেন। তবে পঞ্চানন বিশ্বাস প্রফুল্লবাবুর মুখ দর্শনও করতেন না, তার কারণ প্রফুল্লবাবু যৌবনকালে খুব যাত্রা থিয়েটার করার নেশা ছিল, আর সেটা তার বাবা বা কাকা কেউই পছন্দ করতেন না। প্রফুল্লবাবু লুকিয়ে গিয়ে যাত্রা দলে নাম লেখান এবং মেয়েদের ভূমিকায় চুটিয়ে অভিনয় করতে থাকেন। যাত্রা করছেন বলে যতটা নয় তার চেয়েও বেশি ওই পুরুষ হয়ে মেয়ে সেজে অভিনয় করতেন বলে বাবা আর কাকা দুজনেই তার উপর বেজায় খাপ্পা হয়ে ওঠেন। বাবা মারা যাওয়ার আগে তাকে ত্যায্য পুত্র অবধি করে ছেড়েছিলেন, আর পঞ্চানন বিশ্বাস তার সঙ্গে সব সম্পর্ক রহিত করে দেন। প্রফুল্লবাবু অবশ্য যাত্রা দলে বেশি দিন টিকতে পারেননি, কারণ ক্রমে ক্রমে মহিলার ভূমিকায় মেয়েরাই অভিনয় শুরু করতে থাকায় প্রফুল্লবাবুর কদর কমে যায়। তিনি যাত্রা ছেড়ে সংসারে মন দেন, কিন্তু তেমন সুবিধে করে উঠতে পারেননি। সম্প্রতি খবর এসেছে তার নিঃসন্তান খুড়োমশাই তার নামে 80 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। খবরটা পেয়ে 80 লক্ষ টাকা মানে ঠিক কত টাকা তা তলিয়ে ভাবতে গিয়ে প্রফুল্লবাবু মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। 20, 50 বা 200, 500 টাকা অবধি ভাবতে প্রফুল্লবাবুর বিশেষ অসুবিধে নেই, ক্ষেত্র বিশেষে 2-4-5 হাজার অবধিও ভেবে ফেলতে পারেন, কিন্তু তা বলে 80 লাখ, ওরে বাবা, 80 লাখ তো পাহাড় পর্বত। প্রথম মাথা ঘুরে পড়লেন, তারপর খেতে বসে কয়েকবার বেজয় বিষম খেলেন, আর প্রায়ই আনমনে চলাফেরা করতে গিয়ে ঘরের চৌকাঠে রাস্তায় পড়ে থাকা ইটে ইঁদুরের গর্তে হোঁচট খেয়ে পা মচকালেন, তেলকে জল, জলকে তেল বলে ভুল করলেন। তবে যাই হোক, 3 দিন ধরে তার মনটা ভারী প্রফুল্ল রয়েছে, যখন তখন ফিকফিক করে হেসে ফেলছেন, আপন মনে বিড়বিড় করে মাথা নাড়া দিচ্ছেন, আনন্দটা একটু বেশি ঠেলে উঠলে ছাদে গিয়ে কয়েক পাক চোরকি নাচও নেচে নিচ্ছেন। আজ রোববার পঞ্চানন বিশ্বাসের ম্যানেজার অঘরবাবু 80 লাখ টাকার চেক নিয়ে আসছেন। শর্ত একটাই, গাঁয়ের 5 জন বিশিষ্ট লোক যদি প্রফুল্ল বিশ্বাসকে শনাক্ত করেন
তবেই চেকটা হস্তান্তর করে অঘরবাবু রসিদ দিয়ে চলে যাবেন। অঘরবাবুর চিঠিতে এই শনাক্তকরণ ব্যাপারটার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, কারণ অঘরবাবু প্রফুল্লবাবুকে চেনেন না, আর খুড়োমশাইও প্রফুল্লবাবুর মুখ দর্শন করবেন না। তবে সেটা কোনো সমস্যাই নয়, এই গাঁয়ে তার দীর্ঘকাল বাস, সবাই এক ডাকে তাকে চেনে। অঘরবাবুর চিঠি পাওয়ার পরই প্রফুল্লবাবু গায়ের পাঁচজন বাছা বাছা মাতব্বরকে গিয়ে ঠিক করে ফেলেছে। নগেন ভট্টাচার্য, বীরেশ মিত্তির, বৈকুণ্ঠ গোসাই, সদানন্দ সমাদ্দার আর পাঁচুগোপাল দত্ত, এরা সবাই মান্য গণ্য লোক। নগেন ভট্টাচার্য দারোগা ছিলেন, বীরেশ মিত্তির ছিলেন ওভারশিয়ার, বৈকুণ্ঠ গোসাইয়ের তেলকল আছে, সদানন্দ সমাদ্দার পঞ্চায়েতের পাণ্ডা, পাঁচুগোপাল দত্ত একজন নাম করা নাট্যকার, মেলা পালা লিখেছেন। কিন্তু প্রফুল্লবাবুর এখন চিন্তা হলো 80 লক্ষ টাকা নিয়ে। 80 লাখ অনেক টাকা বটে, কিন্তু একটু ক্ষুতো আছে। টাকাটা লাখই বটে, কোটি নয়। লোকে তাকে লাখপতি বলবে ঠিকই, কিন্তু কোটিপতি বলবে না। কিন্তু কোটিপতিটা শুনতে আরও একটু ভালো, তাই প্রফুল্লবাবু প্ল্যান এঁটে রেখেছেন, টাকাটা হাতে পেয়ে খরচাপাতি একদম করবেন না, বরং আরও শক্ত হাতে খরচ কমিয়ে 80 লাখকে 1 কোটিতে নিয়ে তুলবেন। বাজার থেকে মাছ মাংস আনা ইতিমধ্যে বন্ধ করেছেন, 13 টাকার চাল আনতেন, এখন 8 টাকার মোটা চাল ছাড়া আনেন না, দুধের বরাদ্দ কমিয়ে অর্ধেক করে ফেলেছেন, কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন, এবং আরও খরচ কি করে কমানো যায় তা নিয়ে দিন রাত্রির মাথা ঘামাচ্ছেন। এ নিয়ে বাড়িতে ঝগড়া ঝাঁটি এবং অশান্তি বড় কম হচ্ছে না, তার গিন্নি তো তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে নিত্য টানা হ্যাঁচড়া করছেন, বলছেন কোথায় এককারি টাকা পেয়ে একটু ভালো মন্দ বাজার করবে, গয়নাগাটি গড়িয়ে দেবে, বাড়িটা বেশ সারিয়ে টাড়িয়ে ঝাঁ চকচকে করবে, তা নয় এ আরও পেঁচেসপনা শুরু করল। যে যাই বলুক, প্রফুল্লবাবু তাতে কান দিচ্ছেন না, টাকা জিনিসটাই ভারী অস্থায়ী, আজ আছে তো কাল নেই। যে স্কুলের নিচু ক্লাসে অঙ্ক কষেছিলেন, একটা 80 গ্যালনের চৌবাচ্চায় মিনিটে 7.5 গ্যালন জল ঢোকে এবং 8 গ্যালন জল বেরিয়ে যায়, চৌবাচ্চাটি খালি হতে কত মিনিট লাগবে? অঙ্কটার কথা ভেবে আজ একটু শিউরে উঠলেন প্রফুল্লবাবু। সুতরাং বেরিয়ে যাওয়ার ফুটোটা আরও ছোট করতে হবে এবং ঢোকার ফুটোটা আরও বড় করা দরকার। আজকাল ব্যয় সংকোচের নানা ফন্দি ফিকির তার মাথায় ঘুরছে। আগে তার বাড়িতে নিয়মিত কয়েকজন ভিখিরি আসত, এক মুঠো চাল বা শিকিটা আধুলিটা দেওয়াও হতো তাদের। 80 লাখ টাকা খবর পাওয়ার পর প্রফুল্লবাবু তাদের হুড়ো দিয়ে তাড়িয়ে ছেড়েছেন, তারা আর এ বাড়িমুখ হয় না। অর্থাগম বাড়ানোর জন্য প্রফুল্লবাবু বন্ধকি কারবার খুলবেন বলে ঠিক করে ফেলেছেন। লোকের হঠাৎ বিপদে পড়ে টাকার দরকার হলে সোনা দানা বন্ধক রেখে চড়া সুরে ধার নেবে, এ কারবারে লোকসানের ভয় নেই, 16 আনা লাভ। টাকা সময় মতো শোধ করতে না পারলে তাদের সোনা দানাও প্রফুল্লবাবুর হাতে এসে যাবে। এই প্রস্তাবে অবশ্য তার গিন্নির সায় নেই, উনি ভারী বিচলিত হয়ে বলছেন, না না, ও ভারী স্বপ্নেশে ব্যবসা, লোকের বিপদে আপদের সুযোগ নিয়ে টাকা রোজগার করা ভারী খারাপ, তাতে অমঙ্গল হবে। কিন্তু প্রফুল্লবাবু কানে তোলেননি, 20 কোটি টাকা পার না হওয়া পর্যন্ত তার সুয়াস্তি নেই। নগেন ভট্টাচার্যের বেশ দশাসই লম্বাই চওড়াই চেহারা, কাঁচা পাকা পেল্লাই গোপ আর বাবরি চুল,
বীরেশমিত্তির রোগাভোগা মানুষ, তারও গোপ আছে বটে, কিন্তু ঘোলা গোপ। তেলকলের মালিক বৈকুণ্ঠ গোসাইয়ের চেয়ারাখানা বেশ তেল চুকচুকে, নাদুস নুদুস, দাঁড়ি গোফের বালাই নেই, মাথা জোড়া টাক। সদানন্দ সমাদ্দারের কেঠো রসকসীন নিরানন্দ চেহারা, সর্বদাই ভারী ব্যস্ত সমস্ত ভাব। পাঁচু গোপাল দত্ত ভারী ঠান্ডা সুস্থির মানুষ, মুখে সর্বদা পান আর মিঠে হাসি। বেলা দশটার মধ্যেই একে একে এসে পড়লেন সব। নগেন ভট্টাচার্য বাজখাই গলায় বললেন, কই হে প্রফুল্ল, আপ্যায়নের কি ব্যবস্থা হয়েছে শুনি? আমার আবার সকালে দুটি হাফ বয়েল ডিম না হলে চলেই না। প্রফুল্লবাবুর মুখ শুকিয়ে গেল। আপ্যায়নের ব্যবস্থা যে তিনি করেননি তা নয়, তবে একটু চেপে চুপে দুটি করে সন্দেশ আর একটি করে সিঙ্গারা, আমতা আমতা করে বললেন, তা সে ব্যবস্থাও হবে। বীরেশমিত্তির মাথাটা ঘন ঘন নাড়া দিয়ে বললেন, হ্যাঁ, হাফ বয়েল ডিম আবার একটা বস্তু হলো, ডিম ভাঙলেই ফচ করে খানিকটা শিকনির মতো বেরিয়ে আসে, ছ্যা ছ্যা বলি, সকালবেলা লুচি দিয়ে মোহনভোগ খেয়েছ কখনো? সদানন্দ সমাদ্দার অত্যন্ত অসন্তুষ্ট গলায় বললেন, ওহে, ওই বয়সে ওসব গুরু ভোজন কোনো কাজের কথা নয়, ডিমে কোলেস্টেরল বৃদ্ধি, লুচি আর মোহনভোগে হাই ক্যালোরি, বরং দুধ কলা দিয়ে ওটাক ছাতু মেরে দাও, সারা দিনের মতো পেট ঠান্ডা। পাঁচু গোপালবাবু মুখে পান, খাবার দাবারের কথায় বিশেষ উৎসাহ বোধ করলেন না, খুব ঠান্ডা মিষ্টি গলাতেই বললেন, তা কীরকম খরচাপাতি করবে হে প্রফুল্ল? প্রফুল্লবাবু আমতা আমতা করে বললেন, কিসের খরচাপাতির কথা বলছেন বলুন তো পাঁচুদা? বীরেশবাবু বললেন, আহা, গায়ের চণ্ডী মণ্ডপটার কথাই তো বলা হচ্ছে হে, পর পর অবস্থা, সংস্কার না করলেই নয়, টাকার জোগাড় ছিল না বলেই হয়নি, তোমার টাকা পাওয়ার খবর পেয়েই আমরা এস্টিমেট নিয়েছি, তা ধরো কমসম করেও ওই 3.5 লাখে দাঁড়াচ্ছে। নগেন ভট্টাচার্য মশাই উদার গলায় বললেন, আহা, সেই সঙ্গে রাসেশ্বরী মন্দিরের এস্টিমেটটাও জুড়ে দাও না হে, চূড়াটা কবে ভেঙে পড়ে গেছে, পশ্চিমের দেয়ালে ফাটল, পুকুর ঘাটের সিঁড়ি ভেঙে ধসে গেছে, তা ওই ধরো 4.5 লাখ হলেই হয়ে যাবে মনে হয়, 1-2 লাখ এদিক ওদিক হতে পারে। সদানন্দ মিষ্টি করে হেসে বললেন, আরে প্রফুল্ল, টাকা তো গায়েরই টাকা, কি বলো, গরিব গাঁ আর কার ভরসা করবে? ফটক বাজার থেকে কালীতলা অবধি রাস্তাটার হাল দেখেছ? বর্ষাকালে অগম্য, 10-12 লাখ ফেলে দিলেই রাস্তা একেবারে রেড রোড হয়ে যাবে, নিরঞ্জন ঠিকাদার তো মুখিয়ে বসে আছে হে। নগেনবাবু বললেন, আহা, ও আর চিন্তার কি আছে, 80 লাখ টাকার মালিকের কাছে এ তো নস্যি। বীরেশমিত্তির পকেট থেকে একখানা কাগজ বের করে কি দেখছিলেন, মুখ তুলে বললেন, ও, আরও একটা ব্যাপার মনে পড়ে গেল হে, প্রগতি সংঘের ক্লাবঘর আর নবীন যুবদলের খেলার মাঠ, বেচারারা বহুকাল হাপিত্যেশ করে আছে, ক্লাবঘরের জন্য 3 লাখ আর খেলার মাঠ বাবদ ওই 1.5 লাখ। পাঁচু গোপাল পানের পিক ফেলে এসে বললেন, আসল কথাটাই তো এখনো তুললে না তোমরা, বিদ্যাপতি ইনস্টিটিউশনের এক্সটেনশন বিল্ডিং আর বয়েজ হোস্টেল, ও দুটো না হলেই নয়, গায়ের মান থাকছে না, দুটো মিলিয়ে 22-23 লাখে দাঁড়াবে। বীরেশবাবু কি যেন একটা যোগ করতে চাইছিলেন, ঠিক এমন সময় সদর দরজার কড়া নড়ে উঠল। প্রফুল্লবাবু গিয়ে দরজা খুলে বললেন, কাকে চাই? আগে আমি অঘোর সরকার, পঞ্চানন বিশ্বাসের ম্যানেজার, এটা কি প্রফুল্ল বিশ্বাসের বাড়ি?
প্রফুল্লবাবু অম্লান বদনে বললেন, না, প্রফুল্লবাবু মারা গেছেন।